আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি জাহিদ আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডার, ব্লেন্ডারটি মেরামতের জন্য আসছে আমাদের কাছে। তো কাস্টমার জানিয়েছেন যে মশলা বাটার সময় ব্লেন্ডার হঠাৎ করে জ্যাম হয়ে যায়। তো জ্যাম হওয়ার কারণে ব্লেন্ডারটি আর ঘোরে নাই এবং বাটি খোলার চেষ্টা করছে কিন্তু বাটিও খুলতেছে না। তো প্রবলেমটা কী চলেন আমি আপনাদের রিপেয়ার করে দেখাবো। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা ভিডিওটা টানা এসরা না করে শেষ পর্যন্ত দেখেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তাকে অনুরোধ করব দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখেন সার্ফ কোম্পানির একটি ব্লেন্ডার। তো ব্লেন্ডারটি প্রবলেম হচ্ছে, এর বাটিটি জ্যাম হয়ে গেছে, ব্লেন্ডার মেশিনের সাথে আটকে গেছে, খোলা যাচ্ছে না। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কিভাবে সারবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। দেখেন আমি অনেক চেষ্টা করতেছি খোলার জন্য কিন্তু এত পরিমাণে জ্যাম যে জ্যাম খোলা যাচ্ছে না বাটি। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন আমি আজকে আপনাদের দেখাবো। তো এই বাটি কোনো কায়দায় যদি আপনারা খুলতে যান ভেঙে যাওয়ার ভয় থাকে, তো কি করবেন কীভাবে খুলবেন দেখেন। এখানে যে গ্যাসকেটটি আছে রাবারের গ্যাসকেট, তো এখানে হিট হয়ে এটা জ্যাম হয়ে গেছে। তো কীভাবে ঘুর দেখেন, কাটাটাও ঘুরতেছে না ঠিক মতো, এত পরিমাণে জ্যাম। তো এই ধরনের প্রবলেম হলে কী করবেন দেখেন। আমরা নোজ প্লাস দিয়ে আগে বাটির কাটাটি একটু ঘুরিয়ে নিচ্ছি, একটু নড়াচড়া করে কিনা দেখতেছি দেখেন। তো কোনোরকম কাটাটি ঘুরানো যাচ্ছে না, এত পরিমাণে জ্যাম। তো এই ধরনের প্রবলেম হলে কি করবেন আমি সেটা আজকে দেখাবো আপনাদের। তো এরকম একটি ফ্ল্যাট ড্রাইভার নেবেন, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার নেবেন, নিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই যে গ্যাসকেটের ফাঁক দিয়ে একটু চাপ দিয়ে একটু হালকা উপরের দিকে চাড় দিবেন। দেখেন বেশি জোরে দেওয়া যাবে না, প্লাস্টিক বডি ভেঙে যেতে পারে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে একটু একটু করে চাড় দিয়ে নিচ্ছি, এরপরে আমি খোলার চেষ্টা করতেছি দেখেন। একটু জল লাগায় একটু ঘা গুঁতো দিয়ে নেবেন হাত দিয়ে, কোনো কিছু দিয়ে বাড়িয়ে দিবেন না, নাহলে বাটি চ্যাপ্টে হয়ে যাবে। তো দেখেন বাটিটি ঘুরছে, এভাবে ঘুরে ঘুরে খুলবেন। তো আমরা খুলতে পেরেছি দেখেন। তো কীভাবে জ্যাম হয়ে গেছিলো, এই যে পেনিয়াম দেখেন, প্লাস্টিক পেনিয়াম, এই প্লাস্টিক পেনিয়ামটি গলে ফিক্সড হয়ে লেগে গেছে দেখতে পাচ্ছেন, এখানে বাবড়ি হয়ে গেছে পেনিয়ামে। তো এই বাবড়ি হয়ে যাওয়ার কারণে দুই পাশের পেনিয়ামই অ্যাটাচড হয়ে গেছিলো, এবং এর যে বুশ এবং কাটার যে শ্যাফ্টটি আছে এটাও জ্যাম। তো ব্লেন্ডারের ভিতরের যে পেনিয়ামটা, মেশিনের ভিতরে যে পেনিয়াম, এই পেনিয়ামটিও দেখেন বাবড়ি হয়ে গেছে, তবে পেনিয়ামটি ঘুরতেছে। আমরা এখন পাওয়ার কটি লাগিয়ে দেখব যে ব্লেন্ডার ঠিক আছে কি না। তো দেখেন ব্লেন্ডার চলতেছে, ব্লেন্ডারটি ভালো আছে, শুধু বাটি জ্যাম হয়ে যাওয়ার কারণে ব্লেন্ডারটি ঘুরতেছিল না। তো দেখেন ব্লেন্ডার খুব সুন্দরভাবে ঘুরতেছে। তো এটা আমরা এখন রিপেয়ার করব, এই যে পেনিয়ামটি ক্ষয় হয়ে গেছে এই পেনিয়ামটি কীভাবে রিপেয়ার করবেন, এবং এর যে কাটা স্যাপ এগুলো কীভাবে কী করবেন আমি এটাই দেখাবো। তো এই ধরনের প্রবলেম হলে আগে এরকম একটি চাবি বানিয়ে নেবেন, অথবা এরকম চাবি থাকলে এই পেনিয়ামটি খুলে নেবেন। পেনিয়ামটি ডান পাশে ঘুরলি দিবেন, এর প্যাচটি হলো উল্টা। অনেক টেকনিশিয়ান ভাই আছেন যে বামে ঘুরলি দিয়ে খোলার চেষ্টা করেন কিন্তু নষ্ট হয়ে যায় তবে খুলে না। তো এগুলো সবসময় মাথায় রাখবেন, এগুলো উল্টা প্যাচ হয়, ডান দিকে খুলে এবং বাম পাশে টাইট হয়। তো দেখেন আমরা খুলে নিচ্ছি, কাটাটি একটি নোজ প্লাস দিয়ে ধরে নেবেন। তো পেনিয়ামটি আমরা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো দেখেন পেনিয়াম সম্পূর্ণ নষ্ট হয় নাই, পেনিয়ামটি ভালো আছে।
এই পেনিয়ামি আমরা আবার পুনরায় লাগিয়ে দিব। তো এই যে শ্যাফ্ট আছে কাটার যে শ্যাফ্ট, এই শ্যাফ্টটি অনেক জ্যাম, তো আমরা একটু তেল দিয়ে দিচ্ছি বুসে, এবং শ্যাফের ভিতরে একটু তেল দিয়ে দিলে এই জিনিসটা বেরোতে সুবিধা হবে, কাটাটি বেরিয়ে আসবে তেল দিয়ে দেওয়ার পরে। তো দেখতে পাচ্ছেন আমরা কাটাটি বের করার জন্য একটি নুজ প্লাস দিয়ে ঘুরাবো। তো দেখেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তেল দেওয়ার পরে ঘুরালে এমনি বেরোয় আসছে। তো যদি না বের হয় এরকম একটি কাঠের টুকরা নেবেন, কাঠের টুকরা নিয়ে এরকম হাতল দিয়ে আস্তে আস্তে বাড়িয়ে দিবেন, তো বের হয়ে যাবে। দেখছেন এই বুজগুলো আমরা সরিয়ে রাখতেছি। তো কাঁটাটি বেরিয়ে আসবে, কোনো টেনশন নাই, কাঁটাটি তেল দিয়ে দিলে নরম হয়ে গেলে এমনি বের হয়ে আসে। দেখেন কাঁটাটি বের হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁটা শ্যাফ্ট, এই শ্যাফ্টটি একদম কালো হয়ে গেছে জং লেগে। তো আমরা এটাকে একটু হালকাভাবে ঘষে নিব তেল দিয়ে, এবং বুশটা দেখতেছেন বুশটি ভালো আছে, শুধু কাঁটায় জং লেগে যাওয়ার কারণে বুশটি জ্যাম হয়ে গেছিল। তো এই কাঁটাটি আমরা চালিয়ে দিব, এই কাঁটার যে শ্যাপ এই শ্যাপটি আমরা একটু ঘষে নিচ্ছি, শুধু জংটা উঠাই নেবেন, বেশি ঘষবেন না, বেশি ঘষলে কাঁটাটি ক্ষয় হয়ে গেলে কাঁটাটি চেঞ্জ করা লাগবে, এই কাঁটার শ্যাপটি ক্ষয় হয়ে গেলে শ্যাপটা চেঞ্জ করতে হবে। তো আমরা হালকা করে ঘষে নিয়েছি, এখন আমরা একটু তেল দিয়ে নিচ্ছি। দেখেন তো আপনাদের বাসায় কারো এরকম প্রবলেম হলে আপনারা এভাবে কাজ করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং এই ভিডিও বিষয়ে কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। আর আমরা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ভিডিও বানাই, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স যত ধরনের ডিভাইস আছে এইসব ডিভাইসের উপরেই আমরা কাজ করি, এবং সকল ধরনের ডিভাইসের উপরেই ভিডিও বানাই আপনাদের জন্য। যারা নতুন টেকনিশিয়ান আছেন, যারা নতুন কাজ শিখতে আগ্রহী, তারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন। তো দেখেন এই কাঁটাটি এখন ইজি হয়ে গেছে, এটাই আমরা লাগিয়ে দিব। তো বাজারে এর ধরনের শ্যাপ এবং কাঁটা সব কিছুই কিনতে পাওয়া যায়, কমপ্লিট বাটিও কিনতে পাওয়া যায়। তো আপনারা চাইলে এই কাঁটা শ্যাপ বুস সব কিছুই মার্কেটে কিনতে পাবেন, এগুলা কিনে এনে নিজেরাই রিপেয়ার করে নিতে পারেন যদি আশেপাশে টেকনিশিয়ান না থাকে। আমরা একটু গিয়ার অয়েল দিয়ে দিচ্ছি। তবে এসবে কোনো দিন নারকেল তেল ব্যবহার করবেন না, মোবিল ব্যবহার করবেন না, আঠালো যেত কোনো তেল ব্যবহার করবেন না। তো দেখেন কত সুন্দরভাবে স্মলিভাবে ঘুরতেছে, এই কাঁটাটি আমরা বাটির সাথে সেট করে দিব। তো এই পেনিয়াম যে থেতলে মেতলে গেছে, এই পেনিয়ামগুলো যে বাবরি, এই বাবরিগুলো একটু ভালো করে কেটে ফেলে দিবেন। দেখেন আমি একটি ধারালো ব্লেড দিয়ে এই বাবরিগুলো কেটে দিচ্ছি। এই পেনিয়ামটি ভালো আছে, এই পেনিয়াম চালিয়ে দেওয়া যাবে। তো আমরা শুধু এই বাবরিটুকু কেটে নিচ্ছি। তো বাবরি না কাটলেও কোনো প্রবলেম নাই, চলবে, তবে বাবরিগুলো কেটে দিলে একটি সৌন্দর্য, কাজের একটি সৌন্দর্য থাকে, ফিনিশিং থাকে। তো বাবরিগুলো হওয়ার কারণ হচ্ছে শ্যাপু জাম হয়ে গিয়েছিল, এবং অতিরিক্ত মোটর গরম হয়ে যাওয়ার কারণে, শ্যাপটি গরম হয়ে যাওয়ার কারণে প্লাস্টিক যে পেনিয়াম এতে বাবরি চলে আসে।
এগুলো লেগে যায় একে অপরের সাথে। তো বাটি জ্যাম না হলে পেনিয়ামই চলবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো সুন্দর করে আমরা এটা কেটে নিলাম। তো ব্লেন্ডারের ভিতরে যে পেনিয়ামটি আছে ওটার বাবরিও আমরা কেটে দিচ্ছি। তারপরে আমরা আপনাদের বাটিটি সেট করে চালিয়ে দেখাবো। তো আমি আবারও অনুরোধ করতেছি, যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষ, এখন আমরা এই ব্রুশটি কাটাটি লাগিয়ে দিব। তো অবশ্যই এই জায়গায় ওয়াশার ব্যবহার করবেন, যদি ওয়াশার খায় ওয়াশার অবশ্যই দিবেন, ওয়াশার না দিলে এখান থেকে পানি পড়ার সম্ভাবনা থাকে। তো দেখেন পেনিয়াম লাগানোর সময় বামে ঘুরলে দিবেন, এর বামে প্যাচ, বামে ঘুরলে দিলে টাইট হবে, ডান পাশে ঘুরলে দিলে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাটা লাগানো শেষ, এখন আমরা এই ব্লেন্ডারটি চালিয়ে দেখাবো আপনাদের। পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। তো আমি সুইচটি অন করবো, সুইচ অন করার সাথে চলবে ইনশাল্লাহ, দেখেন কত সুন্দরভাবে চলতেছে। আমি আবারও অফ করে অন করব, দেখেন আমি অফ অন করে আপনাদের দেখাচ্ছি, কোনো সমস্যা আসছে না, এই পেনিয়ামই চলতেছে। এবং হাত দিয়ে ঘুরে দেখলাম ইজি আছে। তো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন।